আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ আসরের নিলামের জন্য খেলোয়াড়দের নিবন্ধন করার সুযোগ ছিল কিন্তু 4 ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধনের সময়সীমা শেষে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। এবারে আইপিএলের জন্য নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের 5 ক্রিকেটার। যদিও ক্রিকেটারদের নাম এখনও প্রকাশ করা হচ্ছে না, মোট 283 জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছে এইবারের আইপিএল নিলামে। এছাড়া ভারতের 1097 জন ক্রিকেটারের নিলামের জন্য নাম ইতিমধ্যেই নিবন্ধন করা হয়েছে। আগামী 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 14তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর 3টায়। নিলামে নাম লেখানো ক্রিকেটারদের বড় অংশই অবশ্য দল পাবেন না। যদি প্রতি দলে 25 জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন 61 জন ক্রিকেটার। বাংলাদেশের 5 ক্রিকেটার ছাড়াও আফগানিস্তানের 30 জন, অস্ট্রেলিয়ার 42 জন, ইংল্যান্ডের 21 জন, আয়ারল্যান্ডের 2 জন, নেপালের 9 জন, নেদারল্যান্ডের 1 জন, নিউজিল্যান্ডের 29 জন, স্কটল্যান্ডের 7 জন, দক্ষিণ আফ্রিকার 38 জন, শ্রীলঙ্কার 31 জন, আরব আমিরাতের 1 জন, ওয়েস্ট ইন্ডিজের 56 জন ও জিম্বাবুয়ের 2 জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছে। করোনার কারণে আইপিএলের সর্বশেষ আসর শুরু হয়েছিল অনেক দেরিতে। ভাইরাস সংক্রমণের ভয়ে তটস্থ বিসিসিআই নিজ দেশেও আসর আয়োজনের সাহস পায়নি, তবে এবার তাদের দেশে আয়োজন হতে পারে। এবারে আইপিএলে নিবন্ধিত করেছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের প্রতি আগ্রহ প্রকাশ করেছে কিন্তু বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। তবে তামিমের বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে পেতে বেশ আগ্রহ দেখিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক অভিনেত্রী প্রীতি জিন্তা। তামিম এর আগে আইপিএলে পুনের দলে জায়গা পেয়েছিলেন, তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে আইপিএলে দল পাওয়ার জন্য আসন্ন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের সফরটি নাকি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে ভালো করলে আইপিএলে খেলার সৌভাগ্য মিলতে পারে তামিম ইকবালের। তবে দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়ে আইপিএলে বসিয়ে রাখা হয়, এটা করা কি ঠিক কিনা জানাবেন কমেন্ট বক্সে।